আজকের ক্লাসটা হবে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্টের। আমরা কাজগুলো দেখব যে এই সার্ভিসটা ফাইবার মার্কেট প্লেসে কী পরিমাণ চাহিদা আছে এবং এই সার্ভিসটা কত দ্রুত, এই সার্ভিসটা দিলে কত দ্রুত সাকসেস হওয়া যায় সেটাই আজকে দেখব। তো এখন 11টা বাজে, তো শুরু করি। তো আমি ফাইবারে চলে যাই। সবারই তো ফাইবার অ্যাকাউন্ট আছে স্টুডেন্টদের, তো এটা হচ্ছে ফাইবার। আমি যদি এখানে লিখি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং অথবা ম্যানেজার, আপনি যেটাই লিখতে পারেন, সমস্যা নাই। এটারই কিছু কাজ পাওয়া যায়, যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এই দুইটা কাজই খুবই ভালোভাবে চলে, কারণ হচ্ছে এই দুইটা কাজই প্রতিটা প্রতিষ্ঠানেরই করতে হয়, কোনো না কোনো ফ্রিল্যান্সার দ্বারা এটা করতে হয়। কারো কারো দুইটা তিনটা বিজনেস থাকে, কারো একটা বিজনেস থাকে, তারা তাদের এত সময় নাই যে একজন আমেরিকান বা একজন কানাডিয়ান, এর এত সময় নাই যে দুইটা বা পাঁচটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে, পোস্ট করবে, পোস্ট করে সেখান থেকে তাদের অ্যাকাউন্টগুলো ইনক্রিজ করবে, ইনক্রিজ করে এখান থেকে বিজনেস করবে, এত সময় নেই। তারা যেটা করে, তারা যদি এখানে তাদের পার ঘন্টা যদি আমরা হিসাব করি, তারা পার ঘন্টায় দেখা যাবে একজনে 10,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত আর্ন করে। মানে তাদের ওই দেশের মূল্য এত, তাদের নিজস্ব ঘন্টা। আর সেই কাজটা তারা যদি করে, এখানে এত সময় দিবে না তারা, কারণ হচ্ছে তাদের সময়ের দাম অনেক আর আমাদের সময়ের দাম খুবই কম। কেন কম? কারণ আমরা হচ্ছে বাংলাদেশি, ঠিক আছে? আমাদের সময়ের দাম খুবই কম, আমরা 500 টাকা থেকে 1,000 টাকা দিলে আমরা সারাদিন কাজ করে দিই। কিন্তু তাদের ডেইলি ইনকাম কমসে কম একজন একজন মানুষের যারা কাজ করে ওই দেশে, তাদের মিনিমাম 10,000 থেকে 15,000 টাকা থেকে বেশি টাকা আর্ন করে, মনে করেন ডেইলি প্রতিদিন। কে কারো কারো স্যালারি মাসে 10,000 থেকে 20,000 টাকার উপরে তাদের স্যালারি হয়ে থাকে। তো তারা তো এখানে এই 10 টাকা 20 টাকা কাজের জন্য মানে সময় দিবে না। এখানে তারা একটা বিজনেস করতেছে, পাশাপাশি এখানে এগুলো সময় দিতেছে, এখান থেকে যা আসে সেটা হচ্ছে তাদের অ্যাডভান্স বা অতিরিক্ত ইনকাম, সেই জন্য তারা এখানে বিজনেস করে। কেউ কেউ আছে এখানে খুবই প্রফেশনালভাবে বিজনেস করে, যাদের উদ্দেশ্য থাকে ওইখান থেকে একটা ভালো অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করব, এখান থেকে ভালো অ্যামাউন্ট তারা ইনকাম করবে। তো এখানে একটা অ্যাকাউন্ট গ্রো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, সে সময়টা মূলত আমাদের মতো বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার আছে তারা ইনকাম করে। ওই দেশের একজন লোকের চা খাইতে গেলে বা কফি খাইতে গেলে তাদের খরচ হয় $5 থেকে $10, বাংলাদেশি টাকায় ধরতে গেলে 400 থেকে 800 টাকা। আর আমরা যদি চা খাইতে যাই তাহলে আমাদের খরচ হয় কত? সর্বোচ্চ কফি খাইতে গেলে যায় $25 থেকে $30, মোটামুটি ভালো একটা কফি খাইতে গেলে, এবং চা খাইতে গেলে মনে করেন $5 দিয়ে চলে যাইতেছে। তো এবার দেখেন তাদের সাথে আমাদের পার্থক্যটা কত দূর। তারা যে টাকা $5 দিয়ে যদি তারা কাজ করে, আমাদের মোটামুটি আমরা একদিন কাজ করে দিতেছি, তাদের একদিনের চার খরচও না, ঠিক আছে? ব্যাপারটা একদিনের চার খরচও কিন্তু আমরা নিতে পারি না তাদের কাছ থেকে। তাদের $100-200 এটা কোনো টাকাই না তাদের কাছে, ঠিক আছে? খুবই মানে সামান্য একটা টাকা, ঠিক আছে? তো আমরা যদি এখানে, যেহেতু আমাদের কাজের মূল্য মানে ওদের কাজের মূল্য কম, আমাদের এখানে কাজের মূল্যর দাম বেশি, কারণ তারা যদি আমাদের $5 দেয় আমাদের হিউজ একটা টাকা, কিন্তু তাদের কাছে কিন্তু টাকা মনে হইতেছে না। তো যাই হোক, আমরা দেখেন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি ম্যানেজার যদি তাদের দরকার পড়ে, অবশ্যই দরকার পড়ে, যে কোনো বিজনেসের জন্য দরকার পড়বে। তো যাদের বিজনেস আছে তারা মূলত এই সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেবে। কেন নেবে? এখানে তাদের মানে তাদের প্রতিষ্ঠানকে বড় করবে এবং তারা ডেইলি এখানে তাদের মানে অ্যাকাউন্টগুলোতে কাজ করাবে। তো দেখেন এখানে একটা বায়ারের কিন্তু একটা বিজনেস থাকে না, অনেকগুলো বিজনেস থাকে, আপনাকে অনেকগুলো বিজনেস মেনটেন করা লাগতে পারে। আর একটা বায়ার কিন্তু আপনাকে এক মাসের জন্য ম্যানেজিংয়ের দায়িত্ব দেবে না, কমসে কম আপনি যদি চাকরি করেন এখানে আপনাকে মিনিমাম 6 মাস সময় দিবে, বা 6 মাস পর্যন্ত আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে যে তুমি 6 মাস পর্যন্ত কাজ করো একটা বিজনেস, তুমি কত দূর অগ্রগতি করতে পারো সেটা কিন্তু এখান থেকে তারা বলে দেয়। এটা হচ্ছে লং টাইম স্যালারির মানে কাজ ধরতে গেলে। এখানে কিন্তু একটা বায়ার আপনাকে বারে বারে কাজ দিবে, দেন ফিক্সড ক্লায়েন্ট হয়ে যায় এখানে। তো আমরা একটু মানে তাদের কাজগুলো দেখি যে কী পরিমাণ কাজ আছে এখানে। এখানে দেখেন লেখে কি, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর।
তিনি যেটা করবে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে এবং কন্টেন্ট তৈরি করবে। কয়দিন ম্যানেজ করবে? 30 দিন ম্যানেজ করবে। 30 দিনের মধ্যে টোটাল পোস্ট করবে কি ম্যানেজমেন্ট আপ টু মানে 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, 14টা পোস্ট, হ্যাশট্যাগ, ক্যাপশন, মানে 14টা পোস্ট করবে 30 দিনের ভিতরে এবং 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করবে সোশ্যাল মিডিয়ার, নিবে কত $50। এবার আমরা যদি সেকেন্ডে যাই, 30 দিন ম্যানেজ করবে, 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবে, 30টা পোস্ট করবে $80, এবং 30 দিন ম্যানেজ করবে 6টা অ্যাকাউন্ট ম্যানেজ করবে, 46টা পোস্ট করবে $110। আমরা যদি অ্যাভারেজ তার ডলার হিসাব করি, $80 করে যদি ধরি অ্যাভারেজ, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন অথবা ক্যালকুলেটার যেটা করি না কেন, একটু আমরা তাদের হিসাবটা করে দেখি। তো এখানে যদি আমরা দেখি $80 করে, আশি গুণন হচ্ছে কত, 41টা অর্ডার চলতেছে, ওকে 41টা অর্ডার, তাহলে মোটামুটি তার $3,280 কাজ কিন্তু রানিং আছে। আমরা যদি $85 করে ধরি অ্যাভারেজ, মোটামুটি $2,78,800 কাজ অ্যাভারেজ চলতেছে। আমরা একটা আনুমানিক হিসাব করে দেখলাম, তাহলে বুঝেন তার এক মাসে এই কাজগুলো করে দিবে। এরকম যদি আমরা অ্যাকাউন্ট দেখি, তিনি আসছে কত সালে, তো 2016 আসছে, তার গিগগুলো কি নিয়ে, এটা মেবি পাকিস্তানি, তিনি কাজ করতেছে মূলত সোশ্যাল মিডিয়া এবং অ্যান্ড্রয়েড এর কিছু ইস্যু নিয়ে, তারপরে পিএসপি অথবা লারাভেজের কাজগুলো করতেছে। মোটামুটি তার দেখেন অনেকগুলো গিগ আছে, এখানে যে গিগটা র্যাঙ্ক করছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। তার মানে এই কাজটা কিন্তু অন্য অন্য সার্ভিসেস থেকে বেশি পাওয়া যাইতেছে, বিদায় কিন্তু এই কাজটা তিনি দিতেছে। আরেকটা যদি আমরা দেখি, তো এখানেও দেখেন $16 কাজ কিন্তু বর্তমানে রানিং আছে। তো $10 করে নিতেছে, কয়দিন ম্যানেজ করবে, 7 দিন, 24 ঘন্টা সাপোর্ট দিব, ওকে 3 দিনের কাজ, 3 দিনের টোটাল 1টা পোস্ট করবে, ঠিক আছে, একটা পোস্ট করবে, এটা অবাস্তব, ঠিক আছে, যাই হোক ব্যাপার না, তারপরে কিন্তু তার $16 কাজ এখন রানিং আছে। আমরা যদি তার অ্যাকাউন্টে একটু ভিউ করি, 2021 আসছে, দেখেন 2021 আইসা শুধু সোশ্যাল মিডিয়া, অন্য কোনো সার্ভিস দিতেছে না, কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে কিন্তু তিনি এখান থেকে $12 আর্ন করতেছে, লেভেল 2 সেলার হয়ে গেছে। আগস্টে মাস কয়েক মাস হয়েছে, দেখেন $70 কাজ করে বলছে, তিনি প্রতিদিন কিন্তু কাজ ডেলিভারি দিতেছে, ওয়ান উইক দেখেন এই মাসে কতগুলো কাজ করে ফেলছে, তো বোঝা যাচ্ছে এখানে কী পরিমাণ কাজ পাওয়া সম্ভব। তো তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজগুলো দিতেছে, এই একজনে 1টা কাজ চলতেছে। আমরা যদি আরও প্রোফাইল দেখি, এখানে দেখেন $11 কাজ চলতেছে $170 করে, স্ট্যান্ডার্ড যদি ধরি $280, মোটামুটি $2,000-3,000 কাজ কিন্তু রানিং আছে। তো এরকম যদি আপনি দেখেন, এখানে সার্ভিস যদিও থাকে ব্যাপার না, এগুলো আপনি অনলাইনে যদি দেখেন তাহলে সার্ভিসের সংখ্যা কমে আসবে, 2000 সার্ভিস। এই সার্ভিসগুলো আপনি কিওয়ার্ড ফোকাস করবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া দিবেন, কিন্তু কিওয়ার্ড দিবেন হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী, তো হয়তো ফেসবুকের কিওয়ার্ডটা বেশি ইউজ করবেন, হয়তো বা ইনস্টাগ্রামের কিওয়ার্ডটা বেশি ইউজ করবেন, যেন কম সার্ভিসের অ্যাকাউন্টগুলোতে আপনার গিগটা শো করে, তাহলে আপনার অর্ডারের মানে পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। এখানে তো শো করবে, এখানে যে কিওয়ার্ডটা আছে সেটাও আপনারা বেশি বেশি ইউজ করবেন, কিন্তু পাশাপাশি ওইগুলো কিওয়ার্ডটা বেশি ইউজ করতে চাবেন। দেখেন এখানে ফাইবার কিন্তু এই ক্যাটাগরিটা খুবই চুজ করতেছে, কারণ হচ্ছে এখানে সার্ভিসগুলো বলে দিছে এখানে কত দিকে কত শুরু হচ্ছে। তো এই সার্ভিসটা দিয়ে কিন্তু আপনি লাইফ টাইম ক্যারিয়ার গড়ে নিতে পারেন, যাদের বলা যাবে না। আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব দিতেছেন, আপনার র্যাঙ্ক করতেছে না, হয়তো সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করে ফেলছে, তাহলে দেখবেন যে এই একটা গিগই এনাফ, বেশি লাগবে না, একটাই এনাফ। আমরা জানি কি যে সব কয়টা গিগ কিন্তু ই হয় না, মানে প্রপারলি কিন্তু র্যাঙ্ক করে না, হঠাৎ করে একটা গিগ আপনি বুঝবেনও না যে এই গিগটা র্যাঙ্ক করবে, আপনি গিগ তৈরি করে ফেলছেন, র্যাঙ্ক করে ফেলছে, সেটা অ্যাকাউন্টের উপর নির্ভর করে, হয়তো আপনার এটা দিয়েও আপনার লাক ফেভার করতে পারে। তো যাই হোক, লাকেরও বিষয় আছে, আর এখানে লেগে থাকলে তো হবেই, সমস্যা নেই। তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি, এখানে আরও কিছু সফটওয়্যার আছে, যদি লেখো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা ম্যানেজমেন্ট সফটওয়্যার,
এখানে যদি যাও তাহলে মোটামুটি আমরা 10টা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ই পাবো, ওয়েবসাইট পাবো, দেখি কোনটা সবচেয়ে বেশি, এটাতে যাই, 25টায় যাই। ঠিক আছে, ওকে। এখানে প্রথম একটা পাবো হচ্ছে ব্রাফার, এটাও এটাও খারাপ নাই, এটা দিয়েও কাজ করা যাবে। তারপরে আছে হচ্ছে হুট শুট, এটাতে তো আমাদের টাকা সবচেয়ে, এটা বাইরেরাই দিয়ে দেয়। ঠিক আছে, এটা একটা আছে। তারপরে এটা সোশ্যাল, এটাও এডার 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 এর উপরেরটা সেমই ধরতে গেলে, কিন্তু উপরে একটু দেওয়া সহজে করতে করা যাবে। এই একটা আছে, এখানে অনেকগুলো আছে। তো আমরা প্রথমে বাফার দিয়ে করি, আমি এখান থেকে বাফারে ক্লিক করি, দেখি আমাদের জিমেল নাই কিনা। তো একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করি, গেট স্টার্ট নাও, এখান থেকে লগ ইন করি, একটা জিমেল নেই। এর আগেরবার যেহেতু 10 মিনিট জিমেল নিয়েছিলাম, এখান থেকে একটা 10 মিনিট জিমেল নেই 10 মিনিটের জন্য। তো এখানে আমি ক্লিক করি, এবার আমি বাফারে চলে আসি। তো এখান থেকে ধরো আমি চাচ্ছি যে ফেসবুক ইমেল, ওকে, ইমেল দিলাম, একটা পাসওয়ার্ড সিলেক্ট করবা, একটা পাসওয়ার্ড দিয়ে দিবা সবাই, এটা আজকে কাজ করলে হয়, সাইন আপে ক্লিক করবা, ওকে, সাইন ইন হচ্ছে, ওকে, এটা কাজ চলতেছে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন স্টার্ট পেজ, বিল্ড, ল্যান্ডিং পেজ, অন মি ইন মিনিট। এটা যদি ইমেল মার্কেটিং করে যারা, তাদের ল্যান্ডিং পেজটা দরকার পড়ে, বা যারা অ্যাড ক্যাম্পেইন রান করে তাদের মূলত এটা দরকার পড়ে। আর এঙ্গেজমেন্ট, অ্যানসার, কমেন্ট, এগুলো যদি কোনো কিছু থাকে তাহলে এটার মাধ্যমে করা হয়। আর অ্যানালাইটিক্স, অপটিমাইজ অ্যান্ড লিড কন্টেন্ট, এগুলো যদি, এটা হচ্ছে অ্যানালাইটিস করার জন্য সহজ কথা। আর এটা হচ্ছে কন্টেন্ট প্ল্যান, যাদের কন্টেন্ট শিডিউল করা দরকার তাদের, তারাও মূলত এটা ইউজ করতে পারে। আপনি চাইলে স্কিপ করে চলে যেতে পারেন, আর না চাইলে এটা দিয়েও করতে পারেন। দেখি আমি স্কিপ করে যাই। তো এখানে দেখেন বলা আছে আপনি কী কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন, বা কোনটায় কোনটা আপনি শিডিউল করতে চাচ্ছেন, সেটা এখানে বলে দেবে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, শপিফাই স্টোর, এখানে আছে। আপনি চাইলে এটা যে কোনো একটা করতে পারেন, অথবা কন্টিনিউ লেটার এটা পরেও করে নিতে পারেন। আমি এটাতে ক্লিক করি, যেহেতু এই সফটওয়্যারে আমরা নতুন। তো আমরা যেটা করব এখন, আমরা এখান থেকে আমরা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা কী করব, এক মিনিট, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা কানেক্ট করে নেব। ওকে, আমি এখান থেকে কানেক্টে ক্লিক করি, এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে ফেসবুকটা কানেক্ট করি। ওকে, এখানে বলতেছে ভেরিফিকেশন কোড, ওকে, তার আগে আমরা 10 মিনিটে যাই, আগে ভেরিফিকেশন কোডটা দেখে আসছে কিনা, এখনও আসে নাই, ওকে, এখনও আসে নাই, আমি দেখি রিসেন্ট করি আবার, ওকে, এবার দেখি কোডটা আসে কিনা, কোড না আসলে তো ভেরিফাই না হলে একটু সমস্যাই হবে। ওকে, এখনো মেল আসে নাই, হ্যাঁ আসছে এবার, দেখেন একটা মেল আসছে, আমি এখান থেকে কনফার্ম করে দেই, কনফার্মে ক্লিক করলাম, ওকে, এটা পাসওয়ার্ড ধরেন একটা দিয়ে দিলাম, আগেরটাই দিয়ে দিলাম, ওকে, ওকে, কনফার্ম নিতেছে না, ওকে, না নিলেও সমস্যা নেই, যেহেতু ভেরিফাই হয়ে গেছে, আমরা এটার থেকে অ্যাকাউন্টে চলে আসতে পারি। ওকে, অ্যাকাউন্টে থাকলে সমস্যা নেই, এখান থেকে আমি ব্যাক করি, তো ওকে, সেম জায়গায় চলে আসছি আগের মতোই। আমরা এখান থেকে আমরা একটা যে কোনো একটা কানেক্ট করবো, ধরেন আমি ফেসবুক কানেক্ট করতে চাচ্ছি, তাহলে আমি ফেসবুকে ক্লিক করি। তো আমি এখান থেকে গ্রেট লেটস গো এখানে আমি ক্লিক করি, এখান থেকে আপনি ফেসবুকে কী কী কানেক্ট করতে চাচ্ছেন, ধরেন ফেসবুকের পেজ যদি হয় তাহলে পেজ, যদি গ্রুপ হয় গ্রুপ, তাহলে আমি পেজ কানেক্ট করবো, তাহলে আপনি এখান থেকে স্টার্ট করবেন। এবার দেখি আমাদের ফেসবুকের আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটার এখান থেকে আপনি পেজগুলো দেখতে পারবেন। তো আমি এখানে আমার অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিই, যেহেতু আমার এখানে একটা ব্রাউজিং করা আছে। ওকে, আমি কন্টিনিউ ক্লিক করি, ওকে, এবার দেখেন এখানে আমার অনেক ধরনের পেজ আছে, যতগুলো পেজ আছে সব পেজই এখানে শো করতেছে। আমি চাচ্ছি যে লাভার বয় 2012, ওকে, এটা আমি অ্যাড করে ফেলবো এখান থেকে।
আপনি চাইলে আরও অ্যাড করে নিতে পারেন। তো দেখি অ্যাড করে হয়ে গেছে, মেবি দেখি অ্যাড হয়েছে কিনা। ওকে একটু রিপ্লেস করি, ঠিক আছে আবার করি। ওকে ইউ আর অল সেট, ইউর চ্যানেল হ্যাজ বিন কানেক্টেড। ওকে এটা হয়ে গেছে, আমি একটু রিপ্লেস করি, এটা চলে যাবে। এই যে একটা ভেরিফিকেশন কোড আছে, এটা চলে যাবে। ওকে এটা আমাদের দেখেন কানেক্ট হয়ে গেছে। দেখি এবার আমরা শিডিউল কোথা থেকে করা যেতে পারে, এটা হচ্ছে পাবলিক। ওকে আমি পাবলিকে ক্লিক করি। ওকে এখান যেহেতু আমাদের একটা পেজ কানেক্ট হয়ে গেছে, তো আমি এখান থেকে শিডিউল করে ফেলতে পারি। এখানে আমি ক্লিক করি আমাদের পেজে, ধরেন এখানে আমি চাচ্ছি যে শিডিউল, এটা হচ্ছে ফেসবুকের পেজ, ধরেন স্টার্ডে সানডে কত তারিখ, 2 মে 3 মে, তারপরে হচ্ছে স্যান্ড পোস্ট। ওকে তাহলে আমরা এখান থেকে শিডিউল করতে পারি, অথবা আমরা শিডিউলের এখানে ক্লিক করে মানে ক্যালেন্ডার সেট করে নিতে পারি, ক্যালেন্ডার অনুযায়ী তো আমরা পোস্ট করে নিতে পারি। তো আমি যদি এখানে যাই, এখান থেকেও কিন্তু করা যাবে, ঠিক আছে ধরেন আজকে করব, আজকের তারিখে। তাহলে এখানে আপনি যেটা করবেন, একটা ফটো দিবেন, ধরেন আমি একটা ফটো কম্পিউটার থেকে নিয়ে আসি। ওকে আমি একটা ফটো কম্পিউটার থেকে নিয়ে আসি আমাদের কম্পিউটার থেকে, যেহেতু বায়ার আপনাকে এগুলো দিয়ে দিবে, ধরেন আমার এই ফটো, অথবা আমি চাচ্ছি যে একটা ফটো নিয়ে আসি। ওকে একটা রেস্টুরেন্টের ফটো দিয়ে দিলাম, খাবারের ফটো এখানে দিয়ে দিলাম, একটা কন্টেন্ট লিখে দিলাম, ঠিক আছে যে কোনো একটা কন্টেন্ট আপনি লিখে দিলেন আপনার মনের মতো করে, একটা লিঙ্ক দিয়ে দিলেন, যে করে আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করি, ঠিক আছে যেমন এখানে দিয়ে দিলাম www.hamten.com, একটা কন্টেন্ট আপনি কিন্তু লিখে ফেললেন, এখানে ডিসক্রিপশন দিয়ে দিলেন। এটা কয় তারিখে পোস্ট হবে, এপ্রিলের 25 তারিখে 7:00 PM। আপনি চাইলে এটা কিন্তু এডিট করে নিতে পারেন, ঠিক আছে এখানে দেখেন এডিট করতে পারবেন। তো এখানে দেখেন 25 তারিখ আছে, আপনি চাইলে এটা বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন, কমাইতে পারবেন না, ঠিক আছে যেহেতু আমরা এখানে 25 তারিখ সিলেক্ট করছি, আজকে হচ্ছে 25 তারিখ, আজকে 25 তারিখ পড়ে গেছে, তাহলে আমরা চাইলে কী করব 30 তারিখ করতে পারবো। চাইলে আপনি এই ক্যালেন্ডারটা আরও সরায় নিতে পারবেন, ধরেন আমি চাচ্ছি যে আরও 2-3 মাস পরে যেন এটা পোস্ট হয়, তাহলে দেখেন আমি চলে আসলাম কি সেপ্টেম্বরে, দেখি কয় মাস পর্যন্ত হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, দেখেন এপ্রিল, জুন, জুলাই, তার মানে কিন্তু অনেক দূরে কিন্তু চলে আসছে, আগস্ট 2023 সালে চলে গেছে, গিয়ে তার মানে অনেক দিনের শিডিউল কিন্তু আপনি করে নিতে পারতেছেন এখান থেকে, যেহেতু অনেক দিনে করা যাচ্ছে। আমি আবার একটু ব্যাক করি, আগের জায়গায় চলে আসলাম, এবার ধরেন আমি চাচ্ছি 25 তারিখে, ওকে 23 সালে পড়ছে, আমি একটু ব্যাক করি আবার, ঠিক আছে এত দূরে শিডিউল করার আমাদের দরকার নাই, আমাদের 22 সালের এপ্রিলে 25-27 তারিখে করলে হবে, অথবা 25 তারিখে, ধরেন কটার সময় করবেন, এখানে বলা আছে 7 তারিখ সকালে 7:52তে, আপনি চাইলে সময় এটা চেঞ্জ করে, সময় চেঞ্জ করতে পারেন, এখান থেকে সময় চেঞ্জ করতে পারেন, এটা AM হবে না PM হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে আমি PM দিলাম, শিডিউল হয়ে গেছে, সুইচ টু শিডিউল, ওকে ডান, আমি ডানে ক্লিক করলাম। এবার আমি এখানে কী করবো, শিডিউল করে ফেলবো, যেহেতু আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, আমি এই পেজের ভিতরে এটা পোস্ট করব। তাহলে আমি কী করবো, এখান থেকে শিডিউলে ক্লিক করব। তো শিডিউলে আমি ক্লিক করলাম, দেখেন আমাদের পোস্টটা শিডিউল হয়ে গেছে, এখানে কিন্তু দেখাইতেছে একটা, ঠিক আছে একটা শিডিউল হয়েছে, একটা পোস্ট। ওকে এটা আমরা কোথা থেকে দেখতে পারি, এই যে দেখছেন কয় তারিখ হয়েছে, 27 এপ্রিল, ফেসবুকে কিন্তু এটা পোস্ট হবে কয় তারিখে, 27 এপ্রিল, এটা অ্যাড হয়ে গেছে এত তারিখে, আপনি কিন্তু এই শিডিউলের ভিতরে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে কাজ। এবার আপনি চাইলে ইনি ফেসবুক করছেন, আবার আপনি কানেক্ট করতে নিতে পারেন, হচ্ছে আমি যদি আবার যাই স্টার্ট ফেজ, দেখি কানেক্ট কোথা থেকে করে। ওকে এঙ্গেজমেন্ট, কতগুলো রিচ হইলো, কতগুলো আপনার পেজের ভিতরে আসলো, লাইক আসলো, কমেন্ট আসলো, সব কিছু এখান থেকে এঙ্গেজমেন্টের এখান থেকে দেখতে পারবেন, অ্যানালাইটিক্স করতে পারবেন, ঠিক আছে অল টেমপ্লেট, আপনি টেমপ্লেট সাজায় সাজায় কাজ করে নিতে পারবেন, এগুলো একটু ভালো করে দেখবেন। দেখেন আমি অ্যানালাইটিক্সে চলে আসলাম, অ্যানালাইটিক্সে চলে আসে, আমি ধরেন আমার শুধু ফেসবুক কানেক্ট করছি, আপনি চাইলে এবার আপনি কিন্তু এখান থেকে আবার ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে পারেন, এখানে আবার কানেক্ট ক্লিক করবেন, দেখেন আমি কোথায় আছি, অ্যানালাইটিক্স থেকে, ঠিক আছে। অথবা এখান থেকে, তো এটা হচ্ছে পাবলিক অপশন, এখান থেকে আপনাকে পাবলিশ করতে হবে পোস্টগুলো, ঠিক আছে। তো ক্যালেন্ডার আপনারা বুঝলেন, এটা হচ্ছে ক্যালেন্ডার,
ক্যালেন্ডারে মূলত আমাদের পোস্টগুলো সিলেক্ট করতে হবে যে অমুক তারিখে পোস্ট হবে। তাহলে ধরেন আমার ফ্রাইডে পোস্ট হবে, তাহলে ফ্রাইডে ক্লিক করবেন। যখন দেখি আরেকটা আমি কানেক্ট করি, দেখি অ্যানালাইটিক্স, দেখি ইনস্টাগ্রামে কানেক্ট করা যায় কিনা। তো আমি যেহেতু ফেসবুক হয়েছে, এবার আমি ইনস্টাগ্রাম কানেক্ট করব। ওকে, কানেক্ট নাও, আমি কানেক্টে ক্লিক করি। ইনস্টাগ্রাম কানেক্ট, নিউ ইনস্টাগ্রাম, ওকে কানেক্ট অটোমেটিকলি। ওকে, জানি না আমার এখানে ইনস্টাগ্রাম আছে কিনা, দেখি আছে কিনা। তো ইনস্টাগ্রামে একটা শো করার কথা, দেখি এখানে মেবি ফেসবুক শো হইতেছে। ওকে, ফেসবুকের মাধ্যমে কানেক্ট করা যাবে কিনা। ওকে, এখানে ইনস্টাগ্রামের দুইটা ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে। ধরেন আমি এটা চাচ্ছি, তাহলে অ্যাড, এটা আমি ক্লিক করলাম, তাহলে এখানে এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রামটাও অ্যাড হয়ে গেল, দেখছেন ইনস্টাগ্রামটাও অ্যাড হয়ে গেল। তার মানে কি, দুইটা হয়ে গেলো, একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম। এবার আমি চলে যাব পাবলিকে, দেখি এবার ইনস্টাগ্রাম আসে কিনা পাবলিকের। এখানে দেখছেন, এখানে তো ফেসবুক আছে, তাহলে আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন তখন ফেসবুকের উপরে আপনার এই এই মানে গ্রিন মানে নীল বাটনটা রাখতে হবে। তাহলে আমি ইনস্টাগ্রাম করবো, তাহলে ইনস্টাগ্রামের উপর নীল বাটন করতে হবে। তাহলে কী হবে, এবার আপনি ইনস্টাগ্রামে দেখছেন শিডিউলগুলো দেখতে পাইতেছেন। এবার আপনি সেমভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে করে নিতে পারেন, সেমভাবে একই ড্যাশবোর্ড। তখন ইনস্টাগ্রামের এখানে দিলেন কি, ফটো দিলেন, এখানে একটা ডেসক্রিপশন দিলেন, তারপরে ফার্স্ট কমেন্ট, মানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, লোকেশন দিতে পারেন, ইনস্টাগ্রামের যতগুলো অপশন আছে এখানে দিয়ে দিতে পারেন। এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন ডেসক্রিপশনের ভিতরে, দিয়ে এখানে সেমভাবে শিডিউল করে নিতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু আবার অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, এটা একটা ভালো একটা সফটওয়্যার। তো এই কাজটা সবাই করতে পারবেন না আসাদ ভাই? হ্যালো, একদম সিম্পল কাজ না? হ্যাঁ শ্রাবণ, হাসিপুর, সঞ্জু, একদম সিম্পল না কাজ? তোমাদের বিষয়টা জানতে হবে কি, একটা অ্যাকাউন্ট করতে হবে। ফার্স্ট টাইম কি করতে হবে, একটা অ্যাকাউন্ট। তারপরে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, তার মানে তোমার পেজের ভিতরে কীরকম মানে গ্রো হইতেছে সেটা তুমি এখান থেকে দেখতে পারবা। এঙ্গেজমেন্ট হইতেছে কি না, লাইক হইতেছে কি না, এগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে। তো এই এটার কাজ হচ্ছে এটা। অ্যানালাইটিক্স এটা হচ্ছে সেমই ধরতে গেলে, কিন্তু এখান থেকে যেটা দেখতেছি আমরা, এখান থেকে দেখো দুইটা জিনিস দেখতে পাইতেছি। অ্যানালাইটিক্স অর্থ কি, এখানে কত অডিয়েন্স আসছে এই দুইটা অ্যাকাউন্টে, অডিয়েন্সগুলো দেখাইতেছে, টোটাল ইমপ্রেশন, ক্লিক কয়টা পড়ছে, এঙ্গেজমেন্ট শুধু এটা যারা ক্লিক করবে তাদেরকে দেখাবে। আর অ্যানালাইটিক্স মানে কি, তোমার পেজে যত কিছু হইতেছে সব কিছু তুমি এখান থেকে দেখতে পারো। কী কী দেখতে পারবে এখানে কিন্তু বলা আছে, টোটাল অডিয়েন্স দেখতে পারবা, ইমপ্রেশন দেখতে পারবা, টোটাল এঙ্গেজমেন্ট দেখতে পারবা। এঙ্গেজমেন্টও কিন্তু এখান থেকে দেখা যাবে, তোর রিসেন্ট পোস্ট কোনটা হয়েছে সেটাও এখান থেকে দেখা যাবে। তারপরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তুমি চাইলে কোনটাটা দেখবা, ফেসবুকেরটা দেখবা না ইউটিউবেরটা দেখবা, সব কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে দেখো, এখান থেকে কিন্তু আমরা চাইলে ফেসবুকের এবং বাকি জিনিসগুলো আমি কিন্তু কানেক্ট করে নিতে পারতেছি, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টগুলো কানেক্ট করতেছে, আমাদের টপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, ঠিক আছে, আর শপিফাই, এগুলাই কাজ বেশি আসে। এরকম সফটওয়্যার আরও আছে, চাইলে সবগুলো একটু চেক করে আপনারা দেখতে পারেন। দেখেন আপনারা এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো একটা ভালো করে দেখে নিতে পারেন যদি ভালো লাগে। দেখেন সবগুলো, এটাও কিন্তু সেমই, দেখছেন সেম, এটা হচ্ছে সোশ্যাল ম্যাকোর মতো, সেম সোশ্যাল ম্যাকো, এটা কপি। তো এখানে দেখেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এটাই আছে। তো আমরা যখন কাজ করব তখন এইভাবে কাজ করব। আর এটা হচ্ছে পাবলিক, আপনি কখন এটা পাবলিক করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে কাজগুলো করবেন। এবার আমি চাচ্ছি না, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ফেস, আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি। দেখি আমি একটু ডিলিট করে দেই পেজটা। তো এটা এখানে মেবি একটু দেখতে হবে। ওকে, আমি স্টার্ট পেজ আসি, দেখি আমি কিছুক্ষণ আগে কানেক্ট করছি। তো এখানে ফলোয়ার টেমপ্লেটগুলো দেখাইতেছে। ওকে, এটা লাগবে না। কিছুক্ষণ আগে দেখলাম আমি, ওকে থাকলে কিছু যায় আসে না, যেহেতু এখানে আরো অনেক কিছু আছে এগুলো লাগবে না। ওকে, মানে আমার সমস্ত ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো আমি এখান থেকে দেখতে পাইতেছি। ওকে যাই হোক, আমি এটা খুঁজে পাইতেছি না, ঠিক আছে। আর টাকা না দিলে তো আপনাকে এখানে কাজই করতে দিবে না 14 দিন পর।
আমাদের 14 দিন লাগবে না, একদিনে শিডিউল করে রেখে দিব, ঝামেলা শেষ। ঠিক আছে, আমি ক্লাস স্টপ করে দিই। এখন আমরা দেখব যে আপনারা দেখবেন হচ্ছে কিভাবে ফেসবুকের পেজ থেকে শিডিউল করবেন। যদি আপনাকে শুধু বায়ার একটা শুধু পেজ দিয়ে দেয় যে আমার এই পেজটা শিডিউল করে দেবা, এই ফেসবুক পেজ থেকে যদি আপনি শিডিউল করেন তাহলে মোটামুটি আপনি 3 মাস পর্যন্ত শিডিউল করতে পারবেন, অ্যাভারেজ 3 মাসের বেশি করতে পারবেন না। তো ধরেন আমি চাচ্ছি যে একটা হচ্ছে ফাইবার টেস্ট অ্যান্ড ফাইবার রিভিউ সেল অথবা লাভ বয়, ওকে লাভ বয়, ওকে এই দুইটা, অথবা আমি চাচ্ছি যে ফ্যাশন আইও। তো আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি চাচ্ছি যে এই পেজের ভিতরে আমি এটা শিডিউল করবো। যেহেতু আমরা একটা শিডিউলের কাজ শিখলাম সফটওয়্যার দিয়ে অটোমেটিকলি কীভাবে করতে হয়, এবার আমরা দেখবো শুধু ম্যানুয়ালি কীভাবে করতে হয়। তো আমি দেখি এখানে চলে যাব হচ্ছে পাবলিক টুলস নামের একটা অপশন, পাবলিক টুলস। দেখেন এখানে লেখা আছে পাবলিক টুলস। সবাই তো ফেসবুকের পেজের ড্যাশবোর্ডে আসতে পারবেন, তাই না? হ্যালো, ওকে, এখানে দেখবেন ছোট্ট করে লেখা আছে পাবলিক টুলস, এখানে আপনি ক্লিক করবেন পাবলিক টুলসে। তো আমরা পাবলিক টুলসে ক্লিক করলাম, দেখি ক্লিক করার পরে কই যাই আমরা। ওকে, একটু সময় লাগবে কারণ নেটের প্রবলেম, তো আর রাত হলে তো বুঝে নিত কারেন্ট আলাদের নেট আলাদের যত ঝামেলা শুরু হয়। তো যাই হোক, দেখি একটু একটু সময় লাগবে। আর সোশ্যাল মিডিয়ার কাজগুলো কিন্তু খুব বেশি পাওয়া যায়, ঠিক আছে, খুবই বেশি পাওয়া যায় সবার, মানে সব থেকে তুলনা করলে এইটার কাজ সবসময় থাকে। ধরেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এটা হলো পাবলিক পোস্ট, এর মানে হচ্ছে যদি আপনার পোস্টটা পাবলিক হয় সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে শিডিউল পোস্ট, যেটা আপনাকে শিডিউল করে নিতে হবে। আর এটা হচ্ছে ড্রাফট, আপনার কোনো পোস্ট পাবলিক হয় নাই সেটা ড্রাফটে চলে আসবে, ঠিক আছে। এই 3টা অপশন জানলে আপনার এনাফ, আর কিছু লাগবে না। তো আমি চলে যাচ্ছি শিডিউল করব, আমি অন্য কোনো কিছুতে হাত দিব না। এখানে অনেক কিছু আছে, ক্রিয়েটর স্টুডিও, আপনি যদি ফেসবুকের ভিতরে ক্রিয়েটর স্টুডিও দিয়ে যদি পোস্ট করতে চান তাহলে এখান থেকে আপনাকে করতে হবে। সাউন্ড কালেকশন, এখানে সাউন্ডের বিষয় আছে, ভিডিও লাইব্রেরি আছে, আর অনেক কিছু আছে, এগুলো জানার দরকার নাই। আমাদের শুধু দরকার কি, আমরা একটা পোস্ট করব, মানে হচ্ছে কি শিডিউল করব, একটা পোস্ট শিডিউল করব, সেটা ভিডিও না, নট ভিডিও। ভিডিও শিডিউল করতে গেলে আপনার ক্রিয়েটর স্টুডিও যাইতে হবে, কারণ হচ্ছে আমরা ওইখানে ক্রিয়েটর স্টুডিও যদি ইনকাম করার উদ্দেশ্য থাকে, শুধু ইনকাম করার উদ্দেশ্য যে আমার শিডিউল করে আমি ইনকাম করব বা আমার পেজ থেকে ইনকাম করার উদ্দেশ্য, তাহলে আপনাকে ক্রিয়েটর স্টুডিও থেকে শিডিউল করতে হবে। আর যদি বলেন যে না আমি শুধু পোস্ট করব আমার কোনো উদ্দেশ্য নাই, তাহলে আপনাকে এখান থেকে করতে হবে ফেসবুক পেজের ভিতরে। দুইটা কিন্তু আলাদা জিনিস। তো চাইলে আপনি দুইটাই দেখাতে পারি। ধরেন এখানে আসলেন শিডিউলে, আপনি আসেন, তো এখান থেকে দেখেন ক্রিয়েটে পোস্ট, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তো এখানে দেখেন ফেসবুকের মতোই ড্যাশবোর্ড, ঠিক আছে। আমি এখানে আমার একটা ফটো নিয়ে আসি, ধরেন এটা হচ্ছে ট্যাম্পলেট, আপনি কোন ট্যাম্পলেটটা ইউজ করতে চাচ্ছেন আপনার এই পোস্টের ভিতরে সেই ট্যাম্পলেটটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি ফেসবুকের বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই আমি ইউজ করতে, তো আমি এটাই নিয়ে নিলাম এই ট্যাম্পলেটটা। এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে একটা ফেসবুকের পোস্টের একটা, ওকে এই ছবিটা আমি নিলাম, নিয়ে একটা দিয়ে দিলাম, এমনি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ঠিক আছে, ডেসক্রিপশন দিয়ে দিলাম একটা ম্যাজিক বক্স, মানে ম্যাজিক দিয়ে যেভাবে সুন্দর করে পোস্টটা লেখা যায় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এবার দেখেন এখানে লেখা আছে শিডিউল, শিডিউল পোস্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার আপনাকে এখানে ডেট সিলেক্ট করতে হবে, এখানে সেম ক্যালকুলেটরের মতো, মানে ক্যালেন্ডারের মতো, এখানে ধরেন 25 তারিখ আছে, আপনি 30 তারিখ দিতে পারেন। এবার আমি বলছি যে 3 মাস পর্যন্ত আপনি শিডিউল করতে পারেন, তাহলে আসি দেখা যাক এখানে কয় মাস পর্যন্ত হয়। এখানে এপ্রিল আছে, এপ্রিল, মে, জুন, মানে জুন জুলাই নাই, কিন্তু ওই যে 8 তারিখ পর্যন্ত, মানে জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত 3 মাস হয়। তো এই 3 মাস পর্যন্ত আপনি শিডিউল করতে পারেন, তারপরে কিন্তু আর শিডিউল করার অপশন নাই, দেখছেন। তো এটা হচ্ছে কাজ, আপনি এখান থেকে শিডিউলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আসবেন, এখানে এসে ধরেন আমি 30 তারিখ এটা পোস্ট করব, তাহলে আপনি যেটা করবেন 30 তারিখটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি ধরেন এটা কি, মানে সময়, টাইম জোন, এটা হচ্ছে টাইম জোন, বাংলাদেশি টাইম জোন, এটা ধরেন 1:19 পোস্ট হবে। তো আপনি এখানে আপনি টাইমটা কমিয়ে দিতে পারেন, বাড়াই দিতে পারেন, 2টা ধরেন 5টা দিতে পারেন, এরকম দিয়ে আপনি এবার এখান থেকে শিডিউল করে পোস্টটা করে ফেলতে পারেন।
তো দেখেন এবার আমার শিডিউলটা হয়ে গেছে, আমি যদি রিপ্লেস করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের শিডিউলটা হয়েছে কিনা। তো আমি এখানে চলে আসলাম আবার আগের জায়গায়, তো এবার দেখেন আমি শিডিউলে ক্লিক করলাম, তো শিডিউলে দেখেন আমাদের পোস্টটা শিডিউলে চলে আসছে। এইটুকু কাজ, আপনার কোনো কাজ নাই, যে কোনো পেজ একটা যাবেন, পেজের ভিতরে যাহেরা এই যে পাবলিক টুলস আসবেন, পাবলিক টুলস আসে শিডিউল যা শিডিউল করবেন, ঠিক আছে, এইটুকু কাজ।